হুগলির আরামবাগ রেল স্টেশনের পার্কিং জোনের টেন্ডার হওয়ার পর বাঁশ দিয়ে ব্যারিকেড করাকে কেন্দ্র করে উত্তেজনা। স্টেশন চত্বরে পার্কিং এ থাকা অটো, টোটো এবং মারুতি ভ্যান চালক ইউনিয়নের বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টা। এই ইউনিয়নগুলির অভিযোগ, তাদেরকে না জানিয়ে অটো, টোটো এবং ট্যাক্সি স্ট্যান্ডের পার্কিং চত্বর ঘেরার কাজ চলছে। এই স্ট্যান্ডের যিনি গ্যারেজ করার জন্য টেন্ডার পেয়েছেন, সেই ঠিকাদার পার্কিং জোনের ব্যারিকেড করতে গেলেই অটো, টোটো ও মারুতি ভ্যান চালকরা প্রতিবাদ করে এবং বিক্ষোভ দেখায়। এখানে চালু করেছে তো আমাদের সঙ্গে একটা বসে আলোচনা করতে পারত, যে পার্কিংটা লিজে লিজে সেই হুইপ জারি করে আমাদের সঙ্গে পার্কিংটা এভাবে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। ঠিক আছে, তো বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার জন্য আমাদের এখানে আসা, তো যতক্ষণ না সমাধানের মধ্যে আসে ততক্ষণ আমাদের এই যানবাহন গাড়ি বন্ধ থাকবে। আমরা অ্যাকচুয়াল ডেপুটেশন দিতে গেছিলাম যে রেল বিজ্ঞপ্তি ছাড়া এখানে কোনো বিজ্ঞপ্তি দেয়নি, ছাড়া এখানে কিভাবে টেন্ডার পাস হলো। আমরা এখন যেটা আমাদের পদ্ধতিগতভাবে আমরা একটা আইসি এবং একটা এসডিও এবং এসডিও ম্যাডামকে আমরা আমাদের ইউনিয়নের তরফ থেকে আমাদের যত টোটো অটো চালক আছে আমরা ওখানে জমা দেব। জানা গেছে একজন ঠিকাদার পদ্ধতি মেনে গ্যারেজ করার জন্য অনলাইনে আবেদন করেছিলাম পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে। রেল কর্তৃপক্ষ হ্যান্ড ওভার করে গ্যারেজ করার জন্য, সেই মতো কাজ শুরু হয় 8ই ডিসেম্বর থেকে। রেলওয়ে পার্কিং এর অ্যালটমেন্ট হয়েছে, তার কাগজপত্র আছে, আমি এসের সামনে কথা বলতে রাজি না। আমার উদ্যোতর কর্তৃপক্ষ আছে ওনাদের। এখানে কি করবেন আপনি? পার্কিং লট, এটা কিছু করার না, অন্য আমার কাছে বৈধ কাগজ আছে। এই স্ট্যান্ডকে ঘেরার কারণে স্ট্যান্ডে যে সমস্ত ইউনিয়নগুলি আছে সেই সমস্ত ইউনিয়নের চালক সহ ট্রেড ইউনিয়নের নেতৃত্ব সমস্যার সমাধানের জন্য লিখিত একটি আবেদনপত্র জমা দিতে যান আরামবাগ স্টেশন ম্যানেজারের কাছে। তবে সেই আবেদনপত্র আরামবাগের রেল কর্তৃপক্ষ জমা নেয়নি বলে জানা গেছে। এই বিষয়ে অটো ইউনিয়নের সম্পাদক শেখ খাইরুল বলেন, এখান থেকে তাদের রুজি রোজগারের পথ, সেটা এইভাবে হঠাৎ করে বন্ধ করে দিলে ছেলে মেয়েদের নিয়ে পথে বসতে হবে। 2013 সালে যখন রেল উদ্বোধন হয় সেই থেকে আমরা এখানে প্রথম অটো আসে, আমরা রাজ্য সরকারের যে মানে নিয়মিত যে পারমিট, সেই পারমিটকে আমরা নিয়মিতভাবে ব্যবহার করি। সেই পারমিটের আমরা প্রত্যেকটা ছেলে একটার পর একটা আমরা গাড়ি নিয়ে নিজস্ব মানে রুটে, এটা রুট আমাদের তো অটোর একটা, যেমন বাস রুট, অটোর বাস রুট, বাস রুট যেমন হয় অটো রুট যেমন হয়, অটোর একটা রুট তেমন এই অটো রুটে আমরা নিয়মিত এটা 2013 সাল থেকে নিয়মিত আজকে চলাচল করি। তো বিগত আজকে দেখা গেল হঠাৎ করে কোনো একটি ব্যক্তি আমরা চিনি না, সে হঠাৎ করে নাকি শুনছি নাকি টেন্ডার পেয়েছে, রেলওয়ে স্ট্যান্ড রেলওয়ে টেন্ডার পেয়েছে। তো আমরা এটাকে আমরা মেনে নিতে পারছি না একদম, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল বলো বা প্রাইভেট বলো, এটা কিন্তু রেলের আওতায় পড়ে না, পার্কিং আর কি পড়ে না। পার্কিং জোনটা টোটাল ঘিরে দিয়ে আমাদেরকে এখন বাইরে করে দিই। আমরা বেকার ছেলে আমরা করে খাই এখানে। ঠিক আছে, এটা তো 2013 সাল থেকে, ফের বলি পুনরায় রিপিট করি, 2013 সালে মমতাবাজির যে রেল উদ্বোধন করেছিল, রেল পরিষেবা করেছিল, তারই ভিত্তিতে আমাদেরকে রেল পারমিট দিয়েছিল, এই মমতাবাজি পারমিট দিয়েছিল, সেই পারমিটের ভিত্তিতে আমরা 150-250 জন ছেলে মানে বেকার ছেলে করে। অপরদিকে এই প্রসঙ্গে আরামবাগ স্টেশন ম্যানেজার দীপক চৌধুরী বলেন, ওটা রেলের জায়গা, ওখানে রেলকে 4 বছর আগে টেন্ডার দেওয়া হয়েছিল গ্যারেজের জন্য, টেন্ডার নেওয়া হয়েছে, সেখানে গ্যারেজ করা হচ্ছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য, রেল সমস্ত নিয়ম মেনেই করেছে, ওনাদের যা অসুবিধা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। ওটা আমাদের রেলের থেকে 4 বছর ধরে গ্যারেজের জন্য টেন্ডার দেওয়া ছিল, এই বছর এই টেন্ডারটা নেওয়া হয়েছে এই অক্টোবর মাসে। উনি নিজের একটা যাত্রী পরিষেবার জন্য গ্যারেজ করছেন সবার জন্য, যাত্রী যারা আসা যাওয়া করবেন ওখানে গ্যারেজে ব্যবহার করতে পারবেন। ওরা রেল এই টেন্ডার এই বছর করেছে, ওরা রেল নিজের লিগালি নিজের প্রসেসে চলছে, আর যিনি টেন্ডার নিয়েছেন তিনিও লিগাল প্রসেসেই চলছেন। এবার কারোর কোনো অসুবিধা থাকে সেটা ওনারা রেল কর্তৃপক্ষকে আমরা জানাবে, আমরা রেল কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। সব মিলিয়ে এখন দেখার আরামবাগ রেল স্টেশনের পার্কিং জোনের সমস্যা কবে সমাধান হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।